আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশের প্রথম ইসলামিক বন্ড সুকুক নিয়ে বিস্তারিত আলোচনা করব আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন ইসলামিক বন্ড সুকুক ইস্যু করে বাংলাদেশ ব্যাংক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে বাংলাদেশ ব্যাংক সুকুক ইস্যু করে থাকে এই ইসলামিক বন্ড ইস্যু করার উদ্দেশ্য হচ্ছে দেশব্যাপী নিরাপদ পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নের জন্য এই বন্ড ইস্যু করা হয় এবং এই বন্ডের মাধ্যমে আট হাজার কোটি টাকা উঠানো হবে এবং এই প্রকল্পটি নিরাপদ পানি সরবরাহ প্রকল্পটি বাস্তবায়ন করবে পাবলিক হেলথ ডিপার্টমেন্ট ত্রিশ জুন দুই সালের মধ্যে এই ইসলামিক বন্ডে কারা বিনিয়োগ করতে পারবেন বাংলাদেশের যে কোনো নাগরিক বা প্রতিষ্ঠান এই ইসলামিক বন্ড সুকুকে বিনিয়োগ করতে পারবেন সুকুক বন্ডের মুনাফার হার ও মেয়াদ কতদিন হবে শুকুক পণ্ডের মুনাফার হার চার দশমিক ছয় নয় শতাংশ এবং এই হারটি নির্ধারিত হয়েছে ইজারা পদ্ধতিতে এবং এটি এই মুনাফা বিতরণ হবে প্রতি ছয় মাস অন্তর ছয় মাস অন্তর এই শকুকের মুনাফা বিতরণ করা হবে এবং এই শুকুকটির মেয়াদ পাঁচ বছর যেহেতু প্রকল্পটির মেয়াদ পাঁচ বছর এই জন্য এই বন্ডের মেয়াদও পাঁচ বছর এই ইসলামিক বন্ডে বিনিয়োগ করার প্রক্রিয়া বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে সুকোক বন্ড ইস্যু করবে আমি আগেই বলেছি বাংলাদেশের যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই সুকুক বন্ডে বিনিয়োগ করতে পারবে তবে ব্যক্তি পর্যায়ে সুকুক বন্ডে বিনিয়োগ করতে হলে ব্যাংকের মাধ্যমে যে কোনো তফসিলি ব্যাংকের মাধ্যমে এর বিনিয়োগ কার্যাবলী সম্পন্ন করতে হবে এবং এই বন্ডে বিনিয়োগের সর্বনিম্ন পরিমাণ হচ্ছে দশ হাজার টাকা এবং এর গুণিতক সর্বোচ্চ কোনো যে কোনো পরিমাণ টাকা হতে পারে তবে সেটি দশ হাজার টাকার হতে হবে। অন্যান্য যে তথ্যগুলো আমাদের জানা দরকার সেটি হচ্ছে বিনিয়োগকারীর যদি মৃত্যু হয় তাহলে তার নমিনি সুকুকে বিনিয়োগকৃত টাকার লভ্যাংশ বা মূল টাকা নিতে পারবে যদি তিনি নমিনি নির্ধারণ করে না যান তাহলে তার অর্থাৎ বিনিয়োগকারীর আইনগত যে উত্তরাধিকারী রয়েছে তিনি সেই লভ্যাংশ সেই টাকা লভ্যাংশ বা মূল টাকা পাবে আরেকটা বিষয় হচ্ছে যে প্রজ্ঞাপনে একটি টার্ম ইউজ করা হয়েছে সেটি হচ্ছে ষাট পিরিয়ড ষাট পিরিয়ড হচ্ছে সুকুকের মুনাফা বন্টন ও মেয়াদ পূর্তিতে আসল পরিশোধের তারিখের পূর্বের দিবসটি সাত পিডিয় হিসাবে বিবেচিত হবে অর্থাৎ এই দিবসে মুনাফা প্রদান স্থগিত থাকবে যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি